Mamun ulutan তুই অর্জুন সিং, এবার তুই কি মনে করছিস? শুনছি নাকি তুই আজান বন্ধ করার জন্য মামলা করেছিস? হ্যাঁ, এই বেটা তুই সাহস কোথায় পালি বল? তুই এত বড় সাহস, তোর এত বড় সাহস কোথায় হল? তোর কোন যা তোমার কী করলো? আজান বন্ধ করার জন্য তুই মামলা করিস? আমি কি তোর বাপের খেয়ে পড়ি না? এই দেশটা ভাগ কি তোর বাপের? বল বল, তোর একদিন কি আমার একদিন বল, তোর দেশটা কি তোর বাপের? হ্যাঁ, এই দেশে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একসাথে বাস করবে, একসাথে বাস করি। এই দেশ হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ, এই দেশে যে যা ধর্ম স্বাধীনভাবে পালন করবে। ঠিক বলেছি না বল? তো তুই বেটা তুই কি করে এটা সাহস পালি বল? কি করে তো এতবারই সাহস হলো? তোকে আমি তোর মাথা কি করে দিশা পাই না? তোর বল কি করে তুই সাহস পালি? হ্যাঁ, যে দেশ স্বাধীন করার জন্য আমরা মুসলিমরা প্রাণ দিয়েছি, আর সেই দেশে তোর মতোই কুলাঙ্গা। আর তোর গলার আওয়াজ তো আমার চুপ 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 চুপ, তোর গলার আওয়াজ তো আমার শুনতে ইচ্ছা করে, বুঝলি? হ্যাঁ, তোর গলা তো ভেড়ার মতো গলা, শুনে দেখ ভেড়ার মতো। হ্যাঁ, এই ভেড়ার মতো আওয়াজ তোর গলায় শুনতে ইচ্ছা করে না? আরে এই আজান কত সুন্দর সুমুদ্র, আহ, যখন আজান হয় আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, সুবহান আল্লাহ। আরে কানা, এই আজান শুনে কত খ্রিস্টান হিন্দু মুসলিম হয়েছে জানিস? এর মানে জানিস তুই? হ্যাঁ, তুই কিছু না জানিস, তুই কী করে পারলি রে? তুই কী করে পারলি আজান বন্ধ করতে বল? কী করে তুই মামলা করলি বল? কানা মাথা তোর সাহস কী করে তুই আমাদের এই পশ্চিমবঙ্গে এভাবে তুই এভাবে করতে পারলি বল? আমার রাগ কি দিশা পেন আমি যখন তুই যে পাইলাম শোন, তোরাই আর এস এস যতদিন থাকবি এই দেশকে শান্তিতে থাকতে দিবি না, বুঝতে পারলি? হ্যাঁ, এই দেশে হিন্দু মুসলিম সবাই স্বাধীনভাবে ভালোভাবে থাকবে, কিন্তু তোদের জন্য কেউ শান্তিতে থাকতে পারে না, না হিন্দু না মুসলিম না খ্রিস্টান কেউ থাকতে পারে না। তোরা যতদিন এই আর এস এস বিজবে, যতদিন না ভারত থেকে বিদায় হচ্ছিস ততদিন আমাদের স্বাধীন হবে না দেশ, আমরা পরাধীনই থাকবো। কোনো কোনো ধর্ম মানুষ না হিন্দু না মুসলিম না খ্রিস্টান কেউ ভালোভাবে থাকতে পারবে না। তোদের যতদিন না আমরা এই দেশ থেকে বিদায় করছি আমাদের শান্তি না, কি বলিস? শুন, এরপরে যদি শুনি তুই ফের ওই মামলা করেছিস, তো তোকে পশ্চিম বাংলার মানুষ তোকে জামাই আদর করে তোর লুঙ্গি খুলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পাঠিয়ে দেবো। ওখানে ওই ওই গেল না ওই আদিবাসী জারোয়া সম্প্রদায় মানুষগুলো, ওদের সাথে তুই নাঙ্গায় থাকবি, বুঝতে পারলি? ওই জায়গায় তোর ভালো, তোর ওখানে গোবর খাবি, সবই ওখানে ভালো নাকি? ঠিক বলেছি তো? ওখানে তুই ভেড়ার মধ্যে ব্যা ব্যা করবি, ওখানে কেউ কিছু বলবো না, সবই তো আদিবাসী, বুঝতে পারলি? তুই ওখানে তোর তোদের জায়গা হচ্ছে ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ওই যে আদিবাসী মানুষগুলো আছে না ওখানে, বুঝতে পারলি? পরে যদি শুনতে পাই তুই ফের করেছিস, তোকে তোর জায়গায় ওইখানে ওইখানেই পাঠিয়ে দেবো। হ্যাঁ না, টেনশন কেন করছিস? ওখানে তোর জন্য আমি গোবর পাঠাবো, গরুর মুখ পাঠাবার কি চিন্তা করছিস? আরে ভেড়া তো আছে, তুই ভেড়া যা, তো ভেড়া ভ্যা করবি ওখানে, কোনো আওয়াজ হবে না। ঠিক আছে, ওকে রাখ। সকাল সকাল মনটা রাখিয়ে দিল গো, একটু সকালে ভালো একটু খবর পাবো তো, খবর নাই